বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি পপুলেশন কি। আজ এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্য। দেখো, পপুলেশন মানে আমরা কি বলেছি, পপুলেশন মানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির জীবদেরকে বা জীবের সমষ্টিকে আমরা বলছি পপুলেশন। এই যে পপুলেশন, সেই পপুলেশনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। পপুলেশনের বৈশিষ্ট্য কি না, তাহলে দেখো, পপুলেশন মানে কিন্তু পপুলেশনে থাকা একটা জীবের বৈশিষ্ট্য নয়। পপুলেশনের বৈশিষ্ট্য মানে হচ্ছে একটা পপুলেশনে যতজন সদস্য থাকছে তাদের মিলিত বৈশিষ্ট্য হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্য। বোঝা গেছে না কেননা যে পপুলেশনে যতজন সদস্য আছে সবার মিলিত বৈশিষ্ট্য হচ্ছে পপুলেশন বৈশিষ্ট্য। কখনো পপুলেশনের একটা সদস্যের বৈশিষ্ট্যকে আমরা পপুলেশনের বৈশিষ্ট্য বলবো না, ঠিক আছে? তাহলে যদি এবার আমরা চলে আসছি পপুলেশনের বৈশিষ্ট্য ব্যাপারটাতে। এই যে পপুলেশনের যে বৈশিষ্ট্য, পপুলেশনের একাধিক বৈশিষ্ট্য রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য আমরা কি করব না, আমাদের পড়ার সুবিধার জন্য পপুলেশনের বৈশিষ্ট্যকে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা পড়ব, একটা ভিডিওতে না, অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমরা পড়ব। তাই আমরা আজকের এই যে আলোচনাটা, এটাকে আমরা বলছি, এটা হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্যের পর্ব এক। আমরা এক নম্বর পর্বে আলোচনা থেকে চলে আসছি। এক নম্বর বৈশিষ্ট্যটা কি না, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পপুলেশন ডেন্সিটি বা পপুলেশন ঘনত্ব, ঠিক আছে? তাহলে পপুলেশন ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি, সে ব্যাপারটা কিরকম? দেখো, তোমরা ভৌত বিজ্ঞানে ঘনত্ব পড়েছ। ঘনত্ব মানে কি বলা হয়েছে, না তোমরা সেখানে ঘনত্ব হচ্ছে ডেন্সিটি, ডি ইকাল টু কি, না এম বাই ভি পড়েছ তো? ডি ইকাল টু এম বাই ভি। ডেন্সিটি মানে হচ্ছে তার যে ভর, সেই ভরটাকে তার আয়তন দিয়ে আমরা ভাগ করব, করলে সেটাই হচ্ছে আমার ঘনত্ব। আমরা শিখে পপুলেশন ঘনত্বটা কি, আমি যদি খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরো এটি হচ্ছে একটা ধান ক্ষেত, ঠিক আছে? তাহলে এখানে আমার ধান গাছ রয়েছে, ধান গাছ। তাহলে এবারে এই যে প্রস্থ, কত আমি ধরেছি, প্রস্থ হচ্ছে 1 মিটার, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আর তাহলে এই যে মাঠ, ধান যে ক্ষেত, ধান ক্ষেতে তাহলে ক্ষেত্রফল কত হবে, 1 × 3 = 3 বর্গমিটার। এই 3 বর্গমিটারে কটা গাছ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টি গাছ আছে, ধান গাছ আছে। তাহলে আমি বলতে পারি 3 বর্গমিটারে ধান গাছ থাকে 9টি, তাহলে 1 বর্গমিটারে কত থাকবে, 9/3 = 3 পার বর্গমিটার। এটাই হচ্ছে ধান গাছের যে পপুলেশন তার হচ্ছে ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কি করলাম না, প্রজাতির মোট কতজন সদস্য রয়েছে তাকে আমরা ওই পপুলেশনের যে আয়তন বা পপুলেশনের যে ক্ষেত্রফল সেটা দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি কোন পপুলেশনের একক ক্ষেত্রফলে বা কোন পপুলেশনের একক আয়তনে
যত জন সদস্য বসবাস করে তাকে বলা হবে ওই পপুলেশনের ঘনত্ব। ঠিক আছে, টু ডাইমেনশনাল হলে আমরা ক্ষেত্রফল নেব, থ্রি ডাইমেনশনাল হলে আমরা আয়তন নেব। তারা বললাম একক ক্ষেত্রফলে বা একক আয়তনে কোন পপুলেশনের যতজন সদস্য বসবাস করে তাকে বলা হচ্ছে ওই পপুলেশনের ঘনত্ব। এই পপুলেশন ঘনত্ব আবার দু রকম হতে পারে, কিরকম দেখো না, একটাকে আমরা বলছি ক্রুড ঘনত্ব, আর একটাকে আমরা বলছি ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল ঘনত্ব। কিরকম একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা ক্রুড ঘনত্ব কাকে বলবো আর ইকোলজিক্যাল ঘনত্ব কাকে বলবো। ধরো অন্যভাবে একটা আঁকি, ধরো এটি হচ্ছে একটি পুকুর, ঠিক আছে, আমি পুকুরটা আঁকলাম, এই পুকুরে মাছ রয়েছে। সাপোজ ধরো এই পুকুরে মাছ রয়েছে পঞ্চাশটি মাছ রয়েছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এই পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, উচ্চতা হচ্ছে 1 মিটার, ঠিক আছে। তাহলে পুকুরটির আয়তন কত? তাহলে পুকুরটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে, এত ঘনমিটার। তাহলে সমান কত হলো? 1 ঘনমিটার। তাহলে 1 ঘনমিটারে কটা মাছ আছে? 50টি। তাই বলতে পারি যে এই পুকুরে মাছের যে পপুলেশন তার ঘনত্বটা হচ্ছে 50 পার ঘনমিটার। দেখা গেল কি, দেখা গেল যে এই পুকুরের অর্ধেকটা অংশে, পুকুরের অর্ধেকটা অংশে শ্যাওলা এমন ভাবে ঘনভাবে রয়েছে যে সেখানে কোনো মাছ বাস করে না। এই অর্ধেকটা অংশে এমনই ঘনভাবে শ্যাওলা রয়েছে যেখানে কোনো মাছ থাকে না, শুধু এই যে শ্যাওলা বিহীন যে অংশ সেখানে মাছগুলো থাকে। তাহলে দেখো আমি এখানে যে হিসাবটা করেছিলাম সেটা কি ছিল না, টোটাল পুকুরে 50টি মাছ, টোটাল পুকুরে এখন হচ্ছে 1 ঘনমিটার। কিন্তু এখন পুকুরের যে আয়তন কত হবে দেখো, প্রস্থটা যেমন ছিল 1 থেকে গেল, উচ্চতা যেমন ছিল 1 থেকে গেল, শুধু দৈর্ঘ্যটা হাফ হয়ে গেল। তাই এখন পুকুরের আয়তন কত? এখন পুকুরের আয়তন হচ্ছে, মানে যেখানে মাছ থাকে সেখানে আয়তন কত হচ্ছে? 1 গুণ 1 গুণ হাফ ঘন মিটার। সমাজ করে আয়তন কত হলো? 1/2 ঘনমিটার। সে 1/2 ঘনমিটারে মাছ কটা থাকে? 50টি। তাহলে আমি বলতে পারি যে 1/2 ঘনমিটারে মাছ আছে 50টি। তাহলে 1 ঘনমিটারে মাছ আছে কত? 50 গুণ 2 = 100টি। তাই বলতে পারি অ্যাকচুয়ালি মাছের পপুলেশন যে ঘনত্ব সেটা কত হবে? 100 প্রতি ঘনমিটার। তাহলে এখানে দেখো আমি পপুলেশনের দুটো ঘনত্ব পরিমাপ করেছি, একটা কি, একটা হচ্ছে পুকুরের মোট আয়তনের সাপেক্ষে, পুকুরের মোট আয়তনের সাপেক্ষে ঘনত্ব, এইটাকে বলা হবে
ক্রুড ঘনত্ব, অর্থাৎ কোন পপুলেশন যেখানে বাস করছে সেই পপুলেশনের মোট ঘনত্বের বা পপুলেশনের মোট আয়তনের সাপেক্ষে যে ঘনত্ব সেটা হচ্ছে ক্রুড ঘনত্ব। আর এখানে আমি বাস করছি কি মানে বের করছি কি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কতটা এরিয়াতে মাস রয়েছে, অর্থাৎ প্রকৃত যে বাসস্থান সেই প্রকৃত বাসস্থানের সাপেক্ষে যে ঘনত্ব সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ঘনত্ব। অর্থাৎ বলবো কোন পপুলেশনের প্রকৃত বাসস্থানের সাপেক্ষে যে ঘনত্ব তাকে বলা হবে ইকোলজিক্যাল ঘনত্ব, এটা হলো আমাদের পপুলেশন ঘনত্ব। এবার আমরা চলে আসছি পপুলেশনের পরের যে বৈশিষ্ট্য সেটা কি রয়েছে। পপুলেশনের দু নম্বর যদি আমরা বৈশিষ্ট্য আসে তাহলে আমরা কি বলবো না পপুলেশনের দু নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ন্যাটালিটি। বাংলায় কি বলা হচ্ছে জন্মহার। ন্যাটালি বা জন্মহার কি না ন্যাটালি বা জন্মহার হচ্ছে যে সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি যে এটা একটা পপুলেশন, আমি আজকে এখানে এসে দেখলাম যে এই পপুলেশনে একটা কুকুরের পপুলেশন মোট কটা রয়েছে না মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটি কুকুর আছে, ঠিক আছে। আমি দুবছর পরে আসলাম, দু বছর পরে আসলাম, এসে দেখলাম যে এখানে কুকুরের সংখ্যা হয়ে গেছে 20টি। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় কুকুর কটা ছিল না, এখানে বলছি যে এই যে এরিয়াতে এখানে কিন্তু বাড়কে কুকুর আসেনি, শুধু কি হয়েছে না এখানে যারা কুকুরগুলো বসবাস করছিল তারা প্রজনন করেছে, করার ফলে 20টি কুকুর হয়ে গেছে। তাহলে প্রজননের মাধ্যমে কটা কুকুর বাড়ল না 20-8 তাহলে 12টি কুকুর বেড়েছে, কত সময়ে 2 বছরে, তাহলে প্রতি বছরে কটা করে বেড়েছে গড়ে 6টা করে। এই যে কোন পপুলেশনে প্রতি একক সময়ে কতজন সদস্য প্রজননের মাধ্যমে যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে জন্মহার বা ন্যাটালিটি। বুঝে গেল যে কোন পপুলেশনে প্রজননের মাধ্যমে কতজন নতুন সদস্য যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে জন্মহার বা ন্যাটালিটি, ঠিক আছে। এবারে টেলর এবং তার যারা সহকর্মী রয়েছে তারা কি বলছে না টেলর এবং তার সহকর্মীরা বলছে যদি আমরা স্তন্যপায়ী ধরি তাহলে স্তন্যপায়ীদের ক্ষেত্রে হচ্ছে প্রতি একক সময়ে প্রতি স্ত্রী প্রাণী কর্তৃক সন্তান উৎপাদনের যে হার তাকে বলা হচ্ছে ন্যাটালিটি বা জন্মহার। আমরা বলে আসছি এই ন্যাটালিটি বা জন্মহার কত রকমের না ন্যাটালিটি বা জন্মহারটা হচ্ছে দু রকমের, একটাকে আমরা বলছি সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ন্যাটালিটি বা চরম জন্মহার বা চরম ন্যাটালিটি, আরেকটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে ইকোলজিক্যাল। আমি যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কিরকম ব্যাপারটা আসছে, সর্বোচ্চ ধরো আমি তুই ধরে নিই যে পিঁপড়ে, তোমরা সবাই দেখেছ পিঁপড়ে কতগুলো ডিম পাড়ে না 1000 ডিম পাড়লো, তাই আমি ধরে নিচ্ছি যে পিঁপড়ে সাপোজ 1000টা ডিম পেড়েছে,
ঠিক আছে, এই 1000 ডিম ফুটে কি 1000টা বাচ্চা তৈরি হবে? না, দেখা যাবে যে 1000টা ডিম, কিছু ডিম অন্য কোনো প্রাণী খেয়ে নিয়েছে, কিছু ডিম বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, কিছু ডিম দেখা যাবে যে কোনো মানুষ হেঁটে গেছে পায়ের তলায় পড়ে নষ্ট হয়ে গেছে। দেখো, যদি বৃষ্টির জলে নষ্ট না হতো, যদি অন্য কোনো প্রাণী না খেত, যদি মানুষের পায়ের তলায় চাপা পড়ে নষ্ট না হতো, তাহলে কিন্তু 100খানা ডিম থেকে 100খানা বাচ্চা হতো। এই যে, যদি পরিবেশে পরিবেশগত বাধা না থাকে, শত্রু না থাকে, তখন সর্বোচ্চ যে মর্টালিটি, এই সর্বোচ্চ যে জন্মহার, তাকে বলা হচ্ছে চরম বা ম্যাক্সিমাম ন্যাটালিটি। এটা কিন্তু থিওরিটিক্যাল, বাস্তবিক নয়, এটা আমরা থিওরিটিক হিসাব করতে পারি। কিন্তু দেখো, 1000টা ডিম পেড়েছে, দেখা যাবে যে ডিম নষ্ট হয়ে গেছে, পায়ের তলায় চাপা পড়ে গেছে, অন্য কোনো পানি খেয়ে ফেলেছে, হয়তো সর্বসাকুল্যে সেখান থেকে 500খানা বাচ্চা তৈরি হবে। এই যে বাস্তবিক যে পরিবেশ, যেখানে শত্রু থাকবে, শিকারী প্রাণী থাকবে, পরিবেশগত বাধা থাকবে, সেইগুলোর মধ্য দিয়ে কোন পপুলেশনে যতজন নতুন সদস্য যুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক জন্মহার বা ইকোলজিক্যাল ন্যাটালিটি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ন্যাটালিটি। এবারে আমরা চলে আসছি 3 নম্বর যে বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? না, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মর্টালিটি বা মৃত্যুহার। ঠিক ন্যাটালিটির অপোজিট হচ্ছে মর্টালিটি। অর্থাৎ কি? না, কোন পপুলেশনে প্রতি একক সময়ে যতজন সদস্যের মৃত্যু হবে। তো আমি বললাম যে এই পপুলেশনে আমি হিসাব করে গেছি যে 20 জন বয়স্ক লোক আছে। আমি 2 বছর পরে এসে দেখলাম যে সেখানে 10 জন বয়স্ক লোক রয়েছে। তাহলে 2 বছরে কজন মারা গেল? 2 বছরে মারা গেছে 10 জন। তাহলে গড়ে 5 জন করে প্রতি বছর মারা গেছে। এই যে কোন পপুলেশনে প্রতি একক সময়ে যতজন সদস্যের মৃত্যু হয়, তাকে বলা হবে মর্টালিটি বা মৃত্যুহার। ঠিক আছে, এই মর্টালিটি বা মৃত্যুহার, এটাও আবার দুরকম। কিরকম দুরকম, কি কি রয়েছে মর্টালিটি বা মৃত্যুহার দুরকম? একটাকে বলা হচ্ছে মিনিমাম বা সর্বনিম্ন, আমরা বললাম মিনিমাম। আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল বা বাস্তুতান্ত্রিক, বা আমরা ইংরেজিতে বলছি ইকোলজিক্যাল মর্টালিটি। কিরকম? ধরো আমি ধরে নিই যে, আমি এখানে উদাহরণ দিয়েছি যে একটা গ্রামে আমার 20 জন বয়স্ক লোক রয়েছে। যদি এই গ্রামে প্রচন্ড ঠান্ডা না পড়ে, যদি কোনো রোগের আবির্ভাব না ঘটে, তাহলে কি হবে? না, শুধুমাত্র বয়সের কারণে হয়তো 2 জন মারা যেতে পারে। কি তাই তো? মানে এই যে কোন একটি পপুলেশনে যদি পরিবেশগত বাধা কাজ না করে, শত্রু না থাকে, রোগে আবির্ভাব না ঘটে, প্রাকৃতিক বিপদে না ঘটে, তাহলে
সবচেয়ে কম যতজন সদস্যের মৃত্যু ঘটবে প্রতি একক সময়ে সেটাকে বলা হচ্ছে সর্বনিম্ন মর্টালিটি। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, বাস্তবে নয়। তাহলে কোন জায়গায় পপুলেশন বাস করছে, সেখানে ঝড় বৃষ্টি হবে, তুষারপাত হবে, বজ্রপাতের ফলে মানুষ মরে যেতে পারে, বিভিন্ন রকমের প্যান্ডেমিক রোগ আবির্ভাব হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। তাহলে এই যে প্রকৃত যে পরিবেশ যেখানে রোগ, ঝড়, বৃষ্টি, শত্রু এসব থাকবে, সেরকম পরিবেশে দেখা যাবে কি যে এ সমস্ত পরিবেশগত বাধা থাকার কারণে যতজন সদস্যের মৃত্যু ঘটছে একচুয়াল পরিবেশে প্রতি একক সময়, সেটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল মর্টালিটি। এটা কিন্তু সর্বনিম্ন অপেক্ষা একটু বেশি হবে। তাহলে এটা গেল আমাদের পপুলেশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনার প্রথম পর্ব। আমরা পরে দ্বিতীয় পর্বে এরকম বৈশিষ্ট্য নিয়ে আবার আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।